হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আমি কি করছি বলতো, এটা শাক কুচাচ্ছি, শাক রান্না করবো। তোমরা কে কে শাক খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু বলবে, ঠিক আছে? আমি আজকে শাক রান্না করবো। সকালবেলা আমি পুঁটি মাছ রান্না করেছিলাম, সেটা আমার খুব ফেভারিট খেতে, আমার খুব ভালো লাগে। প্রিয় পুঁটি মাছের ঝাল করেছিলাম, আর এখন ওই যে শাকটা রান্না, শাকটা ভাজা করবো। মা অনেক রকমের শাক নিয়ে এসেছে মাঠ থেকে। এই যে আমার মেয়ে একটু আগে খেয়ে পড়তে গেল, আগের যা রান্না ছিল সেটা খেয়ে পড়তে গেল, আর আমি এখন এটা রান্না করবো, এটা রান্না করে তারপরে খাবো। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কত রকমের শাক। এই দেখো, এটাকে বলে এই যে এটা ধনে পাতা, আর এটা এটা হচ্ছে যে কলমি শাক, ছিল না তোমরা কলমি শাক? এই যে, এই যে কি সুন্দর কলমি শাক, এটা হ্যারেঞ্চা শাক। আর এই যে আমি আমি যেটা কাটছি সেটা বেতে শাক বলি আমরা, যেটাকে বেতে শাক বলি, এটা আমি এখন রান্না করব। বন্ধুরা যেটা পারি সেটা দিয়ে ভিডিও করছি, তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমি অনেক কষ্ট করে ছেলেকে নিয়ে ভিডিও করি, আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আমার আমরা তো গরিব, যারা গরিব হয় তারা তো বেশি সেই শাড়ি গয়না এসব তো পরে দেখাতে পারি না, তাই যেটা মনে হয় সেটা দিয়েই আমরা ভিডিও করি। সেভাবে আমাদের আমার সবকিছু মানে কিছুই নেই যে আহামরি কিছুই যে দেখাবো, সেরকম আমার কিছু নেই, বাড়ি ঘর নেই, সেরকম কিছুই নেই, সেভাবে ভিডিও করি। সেরকম ভাবে তোমরা সব মেনে নিয়ে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? বন্ধু করে নিও আমাকে, আর কি বলবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ঠিক আছে? ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। টাটা, আমি রান্না করে নিই।